নমস্কার সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের স্বয়ংবল গুরুকুল সদ্গুরু মহর্ষি মালবা জ্ঞানে। মনুষ্য কারিগরি বিদ্যা অর্থাৎ হিমালয় তত্ত্ব জ্ঞানে আমরা যে মানুষ রূপে শ্রেষ্ঠ জীব তা জানতে যদি আপনাদের ইচ্ছা হয় আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে যোগাযোগ করবে। সদ্গুরু মহর্ষি মালবা জ্ঞানে যে তত্ত্ব জ্ঞানটা রয়েছে সেখানে জানতে গেলে, মনুষ্য কারিগরি বিদ্যাটা জানতে গেলে আমাদের নারায়ণের গতিকে জানতে হয়। নারায়ণের গতি বলতে আমাদের প্রাণের গতিকে জানতে হয়, তাই প্রাণায়াম করতে হয়। এই প্রাণায়াম করলে কি হয় বলছে, আমাদের রেচক পূরক আর কুম্ভকের জ্ঞানে যদি প্রাণায়াম করি তাহলে আমাদের শরীরে শক্তি সঞ্চয় হয়, আমাদের শরীরে যোগ হয়। কিসের যোগ বলছে, শরীরের সুস্থতার সঙ্গে মনের সুস্থতা, মনের সুস্থতার সঙ্গে আত্ম সংযুক্তি, আত্মার সঙ্গে পরম সত্তার সঙ্গে সংযুক্তি। বলছে সৃষ্টিদত্ত রহস্য জানতে গেলে যোগ করতে হয় এবং নিজেকে সৃষ্টির সঙ্গে বিলীন করতে গেলেও যোগ করতে হয়। আমরা কোথা থেকে এসেছি, কিভাবে এসেছি, কি করতে এসেছি, এই প্রশ্নের উত্তর জানতে গেলেও যোগ করতে হয়। আমি কে এই প্রশ্নের উত্তর জানতে গেলেও যোগ করতে হয়। তাই যোগের প্রধান তিনটি রূপকে বলা হয়েছে রেচক, পূরক আর কুম্ভক। যারা কুম্ভক তত্ত্ব জ্ঞান জেনেছেন এর আগের ভিডিওতে বা বিভিন্ন প্রাণায়ামের করেন, যারা যোগ প্রাণায়াম করেন, তাদের কুম্ভক একটি দরকারি প্রয়োজনীয় বস্তু। যদি কুম্ভক করতে না পারেন, এই যে কথা বলছি এতেও আপনার এনার্জি ক্ষয় হবে। এই যে আপনি শ্বাস নিচ্ছেন, এই যান্ত্রিক প্রক্রিয়া চলছে, তাতে আপনার শক্তির ক্ষয় হয়। আবার আপনি নিত্য কর্ম করলে আপনার ক্যালোরি অর্থাৎ তাপ শক্তি এবং তারপরে যান্ত্রিক শক্তি ক্ষয় হয়, এই শরীর দিনে দিনে অক্ষয় হয়ে যায়। তাই কুম্ভক করলে কি হয় হচ্ছে, আপনার আয়ু বৃদ্ধি হবে, আপনার প্রাণ শক্তির গতি ঠিক থাকবে, আপনার মনের শান্তি সমৃদ্ধির জ্ঞান, স্মৃতিশক্তির জ্ঞান, ঋষিতত্ত্ব জ্ঞান, দেবতুল্য যে জ্ঞান, শরীরের অষ্ট সিদ্ধির জ্ঞান, এর বৃদ্ধি হবে। আবার হচ্ছে কুম্ভক করলে কি হবে, আপনি আরোগ্যতা থাকবেন, আপনি সুস্থ থাকবেন। কুম্ভক করলে আপনার মন চঞ্চলতাকে স্থিরতা শান্তি প্রশান্তির দিকে আসবে। যদি কুম্ভক করে তাহলে কি হবে বলছে, আপনার ভেতরে যে অষ্ট সিদ্ধির ভাব বসিতা, ঈশিতা, প্রাকময়, প্রাপ্তি, গরিমা, লইমা, মহিমা এবং অনিমা, এর জ্ঞানটা বৃদ্ধি হবে। অষ্ট সিদ্ধির দেশের জ্ঞানকে জানতে পারবে, আপনি স্বয়ংভূতে পরিণত হবেন, সহঙ্গে পরিণত হবেন। একটি তত্ত্ব জন্ম প্রজন্মের জ্ঞানের সঙ্গে হয়। বলছে এই যুগে যদি করতে চান, কিছু তত্ত্ব হতে চান, জ্ঞানী হতে চান, বিষয়ের জ্ঞানী হতে চান, কুম্ভক বা শরীরের বিষয়, এই মনুষ্য ধর্মের বিষয়, মনুষ্য ধর্ম বড় ধর্ম যদি পারো জানতে, মনুষ্য ধর্ম বড় ধর্ম যদি পারো এই মনুষ্যত্বকে রক্ষা করতে, এই মনুষ্যত্বকে রক্ষা করতে যারা চান, মনুষ্য ধর্মকে সত্য সনাতন বিজ্ঞানের সঙ্গে জানতে চান, তাদেরকে স্বাগতম আমাদের স্বয়ংবল গুরুকুলে। তাহলে এই কুম্ভকটা কি, কুম্ভক কথা সাধারণ অর্থ বলছে কি বলছে, ব্যাঙ যেভাবে ছমাস খায়, ছমাস খায় না, কিছু কিছু সাপ, কিছু কিছু প্রাণী, কিছু কিছু জীব এরকম আছে যারা ছমাস, তিন মাস, এক মাস নাকিও থাকে, চুপ করে এক জায়গায় বসে থাকে। সাধারণভাবে বললে কুম্ভক অর্থাৎ ব্যাং, ব্যাঙের মতো ছমাস এক জায়গায় বসে থাকার, ছমাস একভাবে তার কর্ম করা। কুম্ভক মানে আটকে রাখা, নিজেকে নিজের অধীনে রাখা, সমাধিতে পরিণত করা, নিজের অধিকারকে নিজের ভেতরে কন্ট্রোলে রাখা, নিজের আয়ত্তে রাখা, সংযম করা, সংযত হওয়ার জ্ঞানটাই কুম্ভক। আমি আমাকে কন্ট্রোল করব, আমি আমাকে কন্ট্রোল করব, এই ভাবকে জানতে গেলে কুম্ভক করতে হয়। কিভাবে কুম্ভক করবেন, আমাদের যোগ সাধনার জ্ঞানে, স্বয়ংবল গুরুকুলের জ্ঞানে আটটি মুখ্য প্রাণায়াম, প্রত্যেকটি প্রাণায়ামের সঙ্গে কুম্ভক আছে। প্রস্তুতি প্রাণায়াম বা বাহ্যিক প্রাণায়াম, কপালভাতি, অনুলোম বিলোম, ভস্তিকা, উদ্ধ মধ্য এবং হরিবল ভস্তিকা, তারপর বলছে ভ্রামরী, তারপর রেচক পুরো কুম্ভকের জ্ঞানে একটি প্রাণায়াম আছে। সেই প্রাণায়াম যদি করতে চান তাহলে আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকবে। বলছে ভিডিও দেখে হয় না, তাই যারা এখানে সৎসঙ্গ করে তারা এই কুম্ভকের বিষয়ে জানে। তাই জানার জন্য কিছু তথ্য আছে কুম্ভকের, কিভাবে কুম্ভক হয়, কেনই বা হয়, আর কুম্ভক করলে আমার শরীরে কি উৎপত্তি হয়, সেই বিষয়টাকে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে কুম্ভক সাধারণভাবে বলছে আটকে থাকা, নিজেকে নিজের আয়ত্তে রাখা, নিজেকে সংযত করা,
নিজের মনকে সংযত, শরীরকে সংযত এবং ভেতরের যান্ত্রিক প্রক্রিয়াগুলো হৃদয় চক্র থেকে শুরু করে একদম আজ্ঞা চক্র পর্যন্ত নিজেকে সংযত রাখে। তাই কুম্ভক করতে হবে, কিভাবে করবেন কুম্ভক, হচ্ছে প্রাণবায়ুকে আমি ভেতরে নিলাম, এটা হচ্ছে পূরক নিচ্ছি, এটা হলো পূরক, এবার ছাড়বো, এটা হলো রেখক। তাহলে কুম্ভক কোনটা বলছে, আমি নিয়ে এই যে আটকে রেখেছি, আপনাদের সঙ্গে কথা বলছি তাই এই যে আটকে রাখা, এই আটকে রাখাকে বলা হচ্ছে কুম্ভক। বলছি তাহলে নিয়ে আটকাবো না ছেড়ে আটকাবো, বলে উধকর্ম কুম্ভক করবো না মূলাধার বন্ধ কুম্ভক করবো, কণ্ঠ কুম্ভক করবো না সষ্টাঙ্গ চক্রের কুম্ভক করবো, কোন কুম্ভক গুরুত্বপূর্ণ? বলছে ষষ্ঠাঙ্গ কুম্ভক, অষ্ট অঙ্গের কুম্ভক, অষ্ট চক্রের কুম্ভক যারা করতে পারে, পূর্ণ কুম্ভক তাদের হয়, তখনই সমাধি তত্ত্ব কেন। তাই কিভাবে কুম্ভক করবেন, বলছে প্রাণায়াম বিভিন্ন রকমের আছে, আপনারা জানেন ভ্রামরি থেকে শুরু করে কপালভাতি, অনুলম বিলম, এগুলোতে কুম্ভক হয়। এর আগে যারা আমাদের দম সাধনার ভিডিও গুলো দেখেছেন বা সৎসঙ্গে করেছেন দম সাধনা, তারা কিছুটা জেনেছেন কুম্ভক বিষয়ে। আর একটু বেশি তত্ত্ব জানতে গেলে আমাদের স্বয়ংবল গুরুকুলে যোগাযোগ করতে হয়। তাই কুম্ভকের বিষয়টা বলতে তার সিঁড়ি আছে, কিভাবে বলছে 2 সেকেন্ড নেব, 4 সেকেন্ড আটকাবো, 8 সেকেন্ড ছাড়ব, 2 সেকেন্ড পূরক হবে, 8 সেকেন্ড কুম্ভক হবে, 4 সেকেন্ড, 8, 16 সেকেন্ড, এইভাবে করতে হয়। 2, 4, 8, 16, 32, 64 এইভাবে ধীরে ধীরে বৃদ্ধি করতে হয় কুম্ভকের জ্ঞান। তাহলে আমি প্রথমে প্রস্তুতিতে কি করছি, 2 সেকেন্ড নিচ্ছি, 4 সেকেন্ড আটকে রাখবো, আবার 8 সেকেন্ড ধরে ছাড়বো, এইবার আটকে রাখবো 16 সেকেন্ড, আবার নেব 2 সেকেন্ড, আটকে রাখবো 4 সেকেন্ড, ছাড়বো 8 সেকেন্ড, আটকে রাখবো 16 সেকেন্ড, আটকে রেখেছি, আমি আটকে রেখে কথা বলতে পারি, অন্যান্য কর্ম করতে পারি, আমরা যে কথা বলছি এই কথাটা হচ্ছে উদান বায়ুর জন্য কথা বলতে পারি। ব্যান বায়ু আমাদের শরীরে, সারা শরীরে চলে, তার জড়তা আসে, প্রাণবায়ু সমানবায়ু সবসময় আদান প্রদান হয়, প্রাণবায়ু অপান বায়ু, আর সমানবায়ুকে রেখে দিয়ে কুম্ভক করতে হয়, সব ত্যাগ করে দিয়ে কুম্ভক করলে বলছে আপনার যোগ হবে, আপনার এনার্জি ক্ষয় হবে না। আমি যে আটকে রেখে কথা বলছি, মূলাধার বন, মণিপুর বন, এগুলো রয়েছে, বলছে মূল বন্ধ আমি করে, মূল বন্ধ কুম্ভক করে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড হওয়ার চেষ্টা করছে। তাই কথা বললে একটু কষ্ট হচ্ছে প্রথম প্রথম, আপনারা যারা অভ্যাস করবেন তাদের এই অভ্যাসটা দরকার, এই অভ্যাস করতে পারলে বলছে আপনি কথা বলবেন কিন্তু আপনার এনার্জি ক্ষয় হবে না, এনার্জি গেইন হবে, যাকে যোগ বলা হয়েছে। আপনারা যে যোগ করছেন, যোগ ব্যায়াম, তা শরীর চর্চা, সেই শরীর চর্চা মাত্র। আমি এখনো আটকে রেখেছি, কতক্ষণ হলো বলছে 30 থেকে 64 সেকেন্ড পর্যন্ত হয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি বলছি যারা কুম্ভক করবেন এইভাবে কুম্ভক করার চেষ্টা করবেন, প্রথম শুরুতে 2 সেকেন্ড নেব, আবার নেব 4 সেকেন্ড আটকে রাখবো, আট সেকেন্ড ছাড়বো, 16 সেকেন্ড, নাসিকার অগ্রভাগ থেকে ধ্যান করার চেষ্টা করব, ধরে রেখেছি মূলাধার বন্ধ করে,
আটকে রেখেছি, তাও কথা বলছি। বলছে এই কুম্ভক করলে আপনি কথা বলতে পারবেন, কারণ কথাটাই উদান বায়ু, ওই কণ্ঠ থেকে নাসিকা পর্যন্ত যায়, আমি আটকে রেখেছি। আপনারা চেষ্টা করেন এভাবে আটকে রেখে কথা বলার চেষ্টা করবেন, প্রথম প্রথম হবে না, তাই একটু অভ্যাস করবেন। অভ্যাস যোগটাই পূর্ণ যোগ, অভ্যাস করতে করতে আপনার গতি পরম গতি যোগ হবে। 16 সেকেন্ড থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 108, এইভাবে 1008 যখন করতে পারবেন, অর্থাৎ 18 মিনিট, তখন আপনি পূর্ণ ব্রহ্মের সন্ধান পাবেন, সৃষ্টি তত্ত্বের জ্ঞান পাবেন, সৃষ্টির রহস্যকে জানতে পারবেন। আপনাকে আর কিছু বলতে হবে না, কোনো বেদ পড়তে হবে না, কোরআন পড়তে হবে না, বাইবেল পড়তে হবে না, আপনি সেই জ্ঞানটা পরম সত্যটাকে জেনে যাবেন। 18 সেকেন্ড কুম্ভক করতে হবে, 18 মিনিট কুম্ভক করতে হবে। 18 সেকেন্ডের পর থেকে আপনার মনের চঞ্চলতা ধীরে ধীরে স্থিরতায় পরিণত হবে। 32 সেকেন্ডে আপনার কুইচ্ছা সুইচ্ছা পরিপূর্ণ শুদ্ধ হবে। 32 থেকে 64 সেকেন্ড যখন কুম্ভক করতে পারবেন, তাহলে আপনার কি হবে, সত্তাকে জাগ্রত করার চেষ্টা করবে। এই 64 থেকে 108 গেলে বলছে আপনার পরম সত্তাকে আপনি জানতে পারবেন। এই 108 থেকে 1008 যখন কুম্ভক করে থাকবেন, আপনি জগতের পরম ব্রহ্মকে সৃষ্টি কে বুঝতে পারবেন। এই 2, 4, 8, 16, 32, 64, 72, 84, 108, 1008 তত্ত্ব থেকে জ্ঞান। আমি এখনো আটকে রেখেছি। আমি এখনো আটকে রেখেছি। আপনারা নেবেন, এবার 2 সেকেন্ড নেব, 4 সেকেন্ড আটকে রাখবো ঊর্ধ্ব কুম্ভকে উদান বায়ুর সঙ্গে, 8 সেকেন্ড ধরে ছাড়বো, 5 ছিদ্র, মূত্র ছিদ্র এবং পেটের নাভি, 3টে সংকোচন হয়ে যাবে, দিয়ে আটকে যাবে। আটকে রেখে বসে থাকো যতক্ষণ পারবেন। 2, 4, 8, 16, 32, 64, 72, 84, 108, 1008 সেকেন্ড যদি বসতে পারে, 18 মিনিটে সিদ্ধ কুম্ভক যদি করতে পারে, 18 সেকেন্ডের প্রথম কুম্ভক যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জীবন ধীরে ধীরে যোগ তত্ত্বের দিকে যাবে, ধীরে ধীরে আপনি যুক্ত হবেন, আপনার সত্তাকে আপনি চিনতে পারবেন। 18 সেকেন্ডে শুরু, 18 সেকেন্ড যারা কুম্ভক করতে হবে, বিশেষ করে 16-এর উপরে 18, বলছে আপনার মন ধীরে ধীরে শান্ত হওয়ার চেষ্টা করবে। 18 থেকে যখন 118-তে যাবেন, 180-তে যাবেন, তখন বলছে 3 মিনিট যখন যাবেন, আপনি নিজেকে প্রকৃতির সঙ্গে লয় করতে পারবেন, প্রকৃতির কোনো বস্তু শব্দ জ্ঞানকে জানতে পারবেন। যখন আপনি 1008-এ যাবেন, ওই যে পরম সত্তাকে জানতে পারবেন, পরম তত্ত্ব বস্তু কি এইটা জানতে পারবেন। আমি এখনো নিইনি, আটকে রাখা আছে, আমি কথা বলছি আপনাদের জন্য। বলছে এইভাবে কুম্ভক করতে হবে, যদি করতে পারেন আপনার এনার্জির ক্ষয় হবে না। কুম্ভক করলে কি হয়, আয়ু বৃদ্ধি হয়, শরীরে জ্যোতির প্রকাশ হয়, ব্রহ্ম বস্তু সাধন হয়, আর দিব্য জ্ঞান স্মৃতি ঋষি তত্ত্ব জ্ঞানটা বৃদ্ধি হয়। ঋষিরা স্মৃতিকে ধরে, প্রকৃতির যে জ্ঞানটা আছে তা স্মৃতিতে ধরে, টেলিফোনের মতো রিসিভ করে আপনাকে মুখের দ্বারা, মাইক দ্বারা আপনাকে দেয়, যাকে শ্রুতি বলা হয়। তাই শ্রুতির থেকে স্মৃতি আরো শক্তিশালী, অসংখ্য স্মৃতিকোষ এই প্রকৃতিতে আছে, প্রকৃতির লয় হয়ে আছে, তাকে ধরে তার জ্ঞানকে নিয়ে শ্রুতিতে এনে লিপিবদ্ধ করে তাকে পুস্তক বা শাস্ত্র, আপনাদের গ্রন্থ, যাকে আপনার ধর্মগ্রন্থ বলে। তাই স্মৃতি কোষকে ধরার চেষ্টা করুন, কুম্ভক করে জ্ঞানের জ্যোতি প্রকাশ করে সদ্গুরুর জ্ঞানের দীক্ষা বা মন্ত্র নিয়ে আপনার জীবনে উন্নতি করুন। আমি এখনো কুম্ভক করে রেখেছি, হয়তো 2 মিনিটের উপরে হয়ে গেছে। বলছে সাধারণভাবে 3 মিনিট কুম্ভক এইভাবে করা যায়। যারা প্রথম অভ্যাস করবেন, 18 সেকেন্ড কুম্ভক করার চেষ্টা করবেন, 2 বার নেবেন, 4 বার ছাড়বেন, 8 বার ধরে রাখবেন, 16 বার কুম্ভক করার চেষ্টা করবেন। 2, 4, 8, 16, 32, 64 এইভাবে চলার চেষ্টা করুন, 108, 1008, আপনার জীবনের কুম্ভকের উন্নতি হবে।
আর এই কুম্ভক রেচক পুরো কুম্ভকে আরো বিস্তারিত জানতে গেলে সদ্গুরু মহর্ষি মালোবর জ্ঞানের সঙ্গে দীক্ষা বা শিক্ষা নিয়ে মন্ত্র নিতে হয়। কেন বলছে, একটা মোবাইলে সিম কার্ড আছে, আপনার জীবনে সিম কার্ড ওই মন্ত্র। বিজ্ঞান কি বলছে, অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, প্রোটনের ভেতরে বোসন, বোসনের ভেতরে আছে কি ফ্রিকোয়েন্সি, কম্পন। এই কম্পনকে ওম বলা হয়েছে। এখান থেকে যে মন্ত্র সৃষ্টি হয় যুগে যুগে তাই অধিষ্ঠিত হয়। তাই সেই মন্ত্র কি এই যুগে, বলছে মাতৃপিতৃ শক্তি যদি না জাগে কুল কুণ্ডলী নেই বা যদি না জাগাতে পারেন, মাতৃপিতৃ আশীর্বাদ নিয়ে যদি কোনো কর্ম শুরু না করেন বা গুরুকে মাতৃপিতৃ রূপে যদি না পান, তাহলে বলছে আপনার জীবনে উন্নতি হয় না। আর তাই গুরুকে প্রণাম, মাতা পিতাকে প্রণাম, জগৎ মাতা জগৎ পিতাকে প্রণাম, এবং আপনার শরীরে মাতৃশক্তি পিতৃশক্তি জাগরণের জন্য রেচক পুরো কুম্ভকে পূর্ণ স্থায়ী করার জন্য এই মন্ত্র। মালো বাবা নামাহ। আমি যখন ছেড়ে দিয়েছি আমার মূলাধার বন্ধ হয়েছে, অর্থাৎ কুম্ভক আমাকে শিখতে হলো না, কুম্ভক অটোমেটিক হয়ে গেল মূলাধার বন্ধ। এবার এর গতি যখনই বাড়াবেন 8 থেকে 16 তে যাবে, কেমন মালো বাবা এটা 12 সেকেন্ডে হয়েছে, কুম্ভক আমার হয়ে বসে আছে, আমি কথা বলতে পারছি, কিন্তু মূলাধার বন্ধ হয়েছে, এনার্জি শক্তি ক্ষয় হবে না। আবার যদি চেষ্টা করি 16 সেকেন্ড হয় কিনা দেখি। ও মালো বাবা যে কুম্ভক হয়ে আছে, এই কুম্ভকের সঙ্গে আমি কথা বলতে পারছি, আমি মন্ত্র উচ্চারণ আবার প্রথম ভাবে শুরু করতে পারবো, কুম্ভককে স্থায়ী করে আবার নতুন ভাবে মন্ত্র যখন উচ্চারণ করবো আমার শ্বাসবায়ু ত্যাগ হবে। এই ত্যাগটাই পরম ধর্ম বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতায়। অর্জুনের জ্ঞান এই নাকটা অর্জুন, শ্রীকৃষ্ণের কর্ষণের যে জ্ঞানটা সেখানে ধর্মেরকে ঠিক রাখার জন্যই, শরীরের মহাভারতের যুদ্ধকে ঠিক রাখার জন্য, ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ করা হয়। তাই বিষয়কে জ্ঞান নিতে গেলে আমাদের ভক্তিপ্রদ যোগকে জানতে হয়, তার আগে শরীরে শুদ্ধ করতে হয়, সদ্গুরু মহর্ষি মালোবর জ্ঞানের সঙ্গে মন্ত্র দীক্ষা নিতে হয়, দিয়ে আপনার জীবনে উন্নতি করে দেখুন। বলছে আমার কাছে 1 কোটি সঞ্চয় আছে, আপনাকে যদি 10 লাখ দিই আপনি পাবেন না। তাই বলছে সদ্গুরুর জ্ঞানটাকে সঞ্চয় করা আছে, সেখান থেকে আপনাকে দেওয়া হয় মন্ত্রর দ্বারা। যেমন একটা ফোনের সঙ্গে, একটা ফোনে ওয়াইফাই ব্লুটুথ সিস্টেমের সঙ্গে কানেকশন করা, ফোনের সঙ্গে কানেকশন করা, ঠিক সেরকম গুরুর সঙ্গে শিষ্যে কানেকশন করলে সেই বস্তু স্মরণে, স্বপনে, জ্ঞানে, ধ্যানে তা পাওয়া যায়। গুরু দৃষ্টির সঙ্গে শিরূপের দর্শন পাওয়া যায়, স্বরূপের দর্শন পাওয়া যায়। তাই সদ্গুরু মহর্ষি মালোবর সঙ্গে থেকে দীক্ষা বা শিক্ষা মন্ত্র নিয়ে আপনাদের জীবনে কুম্ভক তত্ত্ব জ্ঞানকে আরো জানার জন্য, কুম্ভকের সঙ্গে সাধনার পরিণত করার জন্য, সিদ্ধি লাভের জন্য আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে যোগাযোগ করুন। সদ্গুরু মহর্ষি মালোবর জ্ঞানের সঙ্গে মনুষ্য কারিগরি বিদ্যা এবং এখানে ছবিটা আছে হিমোলজি তত্ত্ব জ্ঞানকে জানার চেষ্টা করুন, সুদর্শন ক্রিয়া জ্ঞানকে জানার চেষ্টা করুন, শিবযোগ শুদ্ধির জন্য, ভক্তিযোগ গুরু শিষ্য পরম্পরাকে জানার জন্য, টেলিপ্যাথি যাকে বলা হয়, শক্তিযোগ শরীরের বিভিন্ন অংশকে সুস্থ রাখার জন্য, নামযোগ আপনার নামটাকে পরম ব্রহ্মের সঙ্গে মেলানোর জন্য, ধ্যান বা দর্শন যোগ আপনার ধ্যান বা দৃষ্টিকে এই কুম্ভক তত্ত্বের জ্ঞানকে আরো পরিণত করার জন্য, তারপর আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা মনুষ্য জীবন শ্রেষ্ঠ জীবন তাকে জানতে গেলে সদ্গুরু মহর্ষি মালোবর জ্ঞানের সঙ্গে দীক্ষা বা মন্ত্র শিক্ষা নিতে হয়। তাই আপনাদের সবাইকে স্বাগতম থাকলো স্বয়ংবল গুরুকুলে সদ্গুরু মহর্ষি মালোবর জ্ঞানে। ওম শান্তি শান্তি শান্তি। ওম মম ধ্যানে কর্মা।
মম শিক্ষা হি কর মম দর্শনা হি সুদৃষ্টিত মম নাম তপস্য ওম আলো বাবাইং